আজ করে দেখাবো মেথি মালাই চিকেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। একই রকম চিকেন খেয়ে বোর হয়ে গেলে একবার এই চিকেনটা ট্রাই করতে পারেন। খুব কম উপকরণে এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে 400 গ্রাম আমি বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে। এখানে টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। 4 টেবিল চামচ টক দই এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ঘরে বোনলেস চিকেন ছিল তাই আমি বোনলেস চিকেনের ব্যবহার করেছি। আপনারা উইথ বোন এই রেসিপিটি করতে পারেন। এবার ভালো করে আমি সমস্তটা মেখে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মেখে নেব। মেখে মিনিমাম আমি 45 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 45 মিনিট পর। গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার হাই হিটে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। চিকেন ভাজার সময় ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে, নয়তো চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। এক সাইডে মিনিট 2 ভাজার পরে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি। এইভাবে চিকেনগুলোকে 5-6 মিনিট আমি ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার FB এবং ইনস্টাগ্রাম পেজও আছে, আপনারা আমাকে ওইখানেও ফলো করে নিতে পারেন। চিকেনগুলোকে উল্টে পাল্টে আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে কিছুটা তেল অবশিষ্ট রয়েছে, এর মধ্যেই আমি আরও 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিকেন ভাজার জন্য প্যানের মধ্যে একটু কালো কালো যে অংশগুলো আছে এগুলোকে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নয়তো গ্রেভির কালারটা কিন্তু ভালো আসবে না। দেখুন, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম গ্রেভিটা অন্য কড়াইতেই বানাবো, কিন্তু এই কড়াই যেহেতু তেলটা রয়ে গেল তাই এই কড়াই বানিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে 1/2 চা চামচ আদা বাটা এবং 3/4 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদার থেকে রসুনটা একটু বেশি দিয়েছি। এবার আদা এবং রসুনের কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি আমি লো ফ্লেম করে এটাকে ভেজে নেব। এই পর্যায়ে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার লো ফ্লেম করে মিনিট খানিক আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার চিকেনটা সেদ্ধ করব। তার জন্য ম্যারিনেট করে রাখা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। 1/4 কাপ মতো জল এখানে দিয়েছি। এবার চিকেনটাকে সেদ্ধ করার জন্য ফ্লেমটাকে লো করে দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 8 মিনিট পর। মাঝে আমি ঢাকা তুলে 2 বার করে নেড়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, চিকেন কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3/4 কাপ দুধ। দুধটাকে আমি আগে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটাই দিয়েছি। বন্ধুরা, এই জায়গায় আপনারা যদি দুধ দিতে অপছন্দ করেন তাহলে আপনারা জলও দিতে পারেন, কিন্তু দুধ দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ। যেহেতু মেথি মালাই চিকেন তাই জন্য এই মালাই তো অবশ্যই দিতে হবে। আর মালাই যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা দুধের সরকে ফেটিয়ে ভালো করে ফেটিয়ে দিতে পারেন।
ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম, আমি গ্রেভিতে এখনও লবণ দেইনি, তাই এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিকে আমি রোস্ট করিনি, কাঁচাই দিচ্ছি, আর কাঁচা দিলেই কিন্তু এই মেথি মালাই চিকেনটার ফ্লেভারটা খুবই ভালো হবে। যেহেতু মেথি মালাই চিকেন তাই কসুরি মেথির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আমি আড়াই টেবিল চামচ মতো সব মিলিয়ে কসুরি মেথি ব্যবহার করেছি। ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম। আর একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। বন্ধুরা, চিকেন তো সেদ্ধ হয়ে গেছিল, তার জন্য 2 মিনিটের মতোই আমি ঢেকে রান্না করে নিলাম। আর দেখুন, কসুরি মেথিগুলোকে যেহেতু কাঁচা কাঁচাই দিয়েছি, রোস্ট করিনি, তার জন্য একদম মেথি শাকের মতো হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। বন্ধুরা, আমি এই রেসিপিতে চিনির ব্যবহার করলাম না, কেননা আমি যে দইটাকে ব্যবহার করেছিলাম একদম ফ্রেশ দই ছিল। আর আপনাদের যদি মনে হয় যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এইটুকু গ্রেভি আমি রাখবো, ঠান্ডা হয়ে গেলে আরেকটু গা মাখা হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এই মেথি মালাই চিকেন অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।